যে ড্রাগনের গাছগুলো লাগাবো, এই যে দেখেন আমি কাটিং গুলো এখানে রেডি করছি অলরেডি, এগুলো কিন্তু আমরা আজকে রোপণ করব হাই ডেন্সিটি পদ্ধতিতে। এবং এগুলো সবই খুব বলিষ্ঠ চারা। চার আমরা ডিমের খোসাগুলো গুঁড়ো করে নিচ্ছি, ফসফরাস ক্যালসিয়ামের অভাব মাটিতে থাকলে সেগুলো পূরণ করবে। আমরা এগুলো মিক্সার করে দেবো আজকে। মাটি প্রিপারেশন শেষ। আমরা এখন এই জিওবাগের এই চার কোনা জিওবাগে আমরা মাটি ভরতেছি। বিসমিল্লাহ রহমান রহিম। দেখা যাক, আমরা শুরু করলাম আমাদের আজকের কাজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মেরাজ মোহাম্মদ নবীউল ইসলাম আপনাদের সাথে কথা বলছি। আজকে আপনারা পরিবেশকে নিশ্চয় বুঝতে পারছেন আমরা এখানে কি কাজ করতে যাচ্ছি। আমি আজকে এখানে মূলত এই যে পুরাতন যে ইয়েগুলো রয়েছে আমার, এগুলোতে ভালো হচ্ছে না এখন, এগুলো পরিবর্তে পরিবেশ বান্ধব এই ব্যাগগুলো সময়ের ব্যবধানে এগুলো খুব দ্রুত ফেটে যাচ্ছে, নষ্ট হচ্ছে, আর এগুলো আসলে পরিবেশ বান্ধব নয়। ছাদ বাগানের জন্য খুব বেশি প্রয়োজন যেটা জিও ব্যাগ, কারণ আপনারা জানেন এগুলো যেহেতু আমাদের এখন রোদের তাপমাত্রা খুব বেশি, প্লাস্টিকগুলো এই যে ফেটে যাচ্ছে খুব দ্রুত, এটা খুব লং লাস্টিং করছে না। এই যে গত ঘূর্ণিঝড়ের সময় এই যে পড়ে গিয়ে আমার বেশ কিছু টব এরকম ভেঙে যাচ্ছে, এই প্লাস্টিকের টব এখানে দেখা হয় যে এটাও ফেটে গেছে, এটাও যে ফেটে গেছে, যে দ্রুত মোট মোটে হয়ে যাচ্ছে। তো এগুলোর একটি সম্ভাব্য সমাধান হলো আমাদের জিও ব্যাগ। এই চার কোনা যে ব্যাগটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি দিয়ে আমরা হাই ডেন্সিটি পদ্ধতিতে ড্রাগন লাগাবো। আর এইগুলো দিয়ে আমরা আমার যে মাটির টবগুলো রয়েছে সেই টবগুলোর যে চারা সেগুলোকে আমরা রিপোর্টিং করব। ওকে, তাহলে আমরা এখন চলে যাচ্ছি আজকে মাটি প্রিপারেশনে। আমাদের এই যে উপাদান মোটামুটি তৈরি, ডিমের খোসার গুঁড়া, হাড়ের গুঁড়া দিলেও চলে, ডিমের খোসার গুঁড়া আমরা নিলাম। আর পাশাপাশি বাগানবিলাস .com এর সৌজন্যে সকল কৃষি উপাদান এখানে পাওয়া যাচ্ছে। এই যে আমি ওদের কাছ থেকে কালকে নিয়েছি এই নিম খৈল, এখানে 1 কেজি খোল আছে। তো নিম খৈলের গুরুত্বটা হলো ঘুগরি পোকা জাতীয় যে সমস্ত পোকা রয়েছে যারা গাছের গোড়ার দিকে সমস্যা করতে পারে, এটা দেওয়া থাকলে মাটির ভিতরে ইনশাল্লাহ আপনার কোনো পোকামাকড় কীটপতঙ্গ। তো আমরা এখানে যথেষ্ট পরিমাণ জৈব সার বা যেটাকে পাউশ বলা হয় সেটা দিয়েছি। খুব একটা গুরুত্বপূর্ণ উপাদান নিম খৈল, এটা মাটির মধ্যে দিলে এটা নানা ধরনের পোকামাকড় যেগুলো আছে এগুলো থেকে মাটিকে সুরক্ষা করবে। তো আমরা আজকের এই মাটির প্রিপারেশনের মধ্যে আমরা মোটামুটি 1 কেজি পরিমাণ নিম খৈল আমরা দিয়ে দিচ্ছি এখানে আজকে। এটা আমাদের বাসার একটি ফেলে দেওয়া উপাদান ডিমের খোসা, এটা মাটির ফসফরাসকে নিয়ন্ত্রণ করে। আমরা এটা দিয়ে দিচ্ছি, মোটামুটি এখানে আমার 20টা মতো ডিমের খোসা আছে। এরপর আমরা সুন্দর করে এটাকে মিক্সার করব। তো যারা ভিডিওটি দেখছেন, আপনারা যখন মাটি প্রিপারেশন করবেন, আসার নিয়ম হলো মাটিটা প্রিপারেশনের পরে 7 থেকে 10 দিন এটাকে আচ্ছাদিত করে রাখা। আপনারা অবশ্যই মাটি প্রিপারেশনের সময় অল্প পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করবেন। এটার ভিতরে হচ্ছে খৈল, এটা আমরা দিব, 1 কেজি খৈল দিব। এটা লং টাইমে পচবে মাটির ভিতরে এবং দীর্ঘদিন এটা এটার পুষ্টি উপাদান যোগান দিবে খৈল, এটা আমরা দিব। আর এই যে আমরা যে রাসায়নিক উপাদান করে রাখছি এখানে, পটাশ ফসফরাস বোরন ইউরিয়া, এগুলো যদি মাটির মধ্যে দিই তাহলে মাটিটাকে কমপক্ষে 8 থেকে 10 দিন আচ্ছাদিত রাখতে হবে, এটার যে সাইড ইফেক্ট আছে এগুলো যেন না হয়, গাছের সরাসরি অ্যাকশন না করে। আর এই জন্য আমরা একটা বিশেষ পদ্ধতিতে আজ এই রাসায়নিক সারটা প্রয়োগ করব, সেটা আপনাদের প্রয়োগ করার সময় আমি দেখাবো। যদি আপনার ডাইরেক্ট ওই দিনই গাছ লাগান তাহলে কীভাবে এটা প্রয়োগ করবেন, আর যদি মাটির মধ্যে দিয়ে 8-10 দিন রাখার স্কোপ থাকে তাহলে কীভাবে প্রয়োগ করবেন, তাহলে কিন্তু ছিটিয়ে দিলেই হয়ে যেত, কিন্তু আমরা আজকে সেটা করতে পারছি না যেহেতু আমরা সরাসরি গাছগুলো আজকে রোপণ করব। তো এখন আমরা এই খোলটা দিয়ে দিচ্ছি এর ভেতরে, এরপর আমরা মাটিটা কোদাল দিয়ে ওলট পালট করব। আপনি যে জৈব প্রযুক্তি প্রয়োগ করে, অর্থাৎ যেটা যে বাগানবিলাস .com এর সৌজন্যে যেগুলো আমরা সংগ্রহ করছি একদম জৈব উপাদান, এগুলোর মাধ্যমে যদি আমরা
একদম করতে পারি। আমার এই বাগান থেকেই বাসার সবজি এবং ফলমূল সব উৎপাদন করা সম্ভব। আসলে আমরা সর্বশেষ উপাদানটা এখন এখানে ঢালতে যাচ্ছি, সেটা হলো বালু। আমাদের এখানে 18 লিটারের একটা বালতির সমান বালু নিয়েছি। এটা একটু কম বেশি হলে সমস্যা নাই, বালু দিলে মাটিটা অনেকটা আলগা আলগা থাকবে এবং তাতে গাছের দ্রুত বৃদ্ধি ঘটবে, এই জন্য আমরা একটু বালু দিয়ে দিলাম। এই ছিল আমাদের মোটামুটি আজকের সবকিছু উপাদান, জৈব সার, ভার্মি কম্পোস্ট, পাউশ, বালু এবং অল্প পরিমাণ রাসায়নিক সার। সেটা আমরা গাছ লাগানোর লেয়ার করার পরে কীভাবে প্রয়োগ করতে হয় সেটা আমাদের দেখাবো। আমরা এখন মাটির মিক্সচার করছি, এরপরে আমরা ইনশাল্লাহ সরাসরি গাছ রোপণে চলে যাব। আর পাশাপাশি যে সমস্ত জৈব উপাদান প্রয়োজন, জৈব সার, ভার্মি কম্পোস্ট বা নিম খোল, হাড়ের গুঁড়া, এসব কিছু আপনারা এখন বাগান বিলাসের কাছে, এদের কাছে সব পাবেন। মাটি প্রিপারেশন শেষ, আমরা এখন এই জিওবাগের এই চার কোনা জিওবাগে আমরা মাটি ভরতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, দেখা যাক। আমরা শুরু করলাম আমাদের আজকের কাজ। আপনাদের বলেছিলাম যেহেতু আমরা সরাসরি গাছ লাগাচ্ছি, তো আমরা কিভাবে রাসায়নিক সার ডাইরেক্ট প্রয়োগ করতে পারি সেটা আপনাদের দেখাচ্ছি আজকে। রাসায়নিক সারগুলো এখন মিশিয়ে নিচ্ছি, বোরন, ফসফেট, ইউরিয়া খুব অল্প নিয়েছি কিন্তু আমি। আচ্ছা, তাহলে এখন কিভাবে দিব এটা দেখেন, এটা আপনাদের দেখাচ্ছি এখন আমি। এটা কিন্তু এক পাশ দিয়ে আমি দিব, জাস্ট এক পাশ দিয়ে সামান্য করে দিয়ে এইভাবে থাকবে এটা। অর্থাৎ গাছের গোড়াটা যেন কোনো সময় এই রাসায়নিক সারের ভেতরে না পড়ে যায়, এই জন্য দিয়ে দিলাম। দেখেন খুব সামান্য পরিমাণ সার দিলাম কিন্তু আমি। আমাদের প্রায় লেয়ার হয়ে গেছে, আর 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি হলে হয়ে যাবে। আমাদের মোটামুটি একটা বেড রেডি। আমরা এখন ঠিক যে জায়গায় এটা রাখবো সেখানটা এটাকে নিয়ে যাচ্ছি, যে ড্রাগন গাছগুলো লাগাবো। এই যে দেখেন আমি কাটিংগুলো এখানে রেডি করছি অলরেডি, এগুলো কিন্তু আমরা আজকে রোপণ করবো হাই ডেন্সিটি পদ্ধতিতে। এবং এগুলো সবই খুব বলিষ্ঠ চারা এবং কমপক্ষে 1 বছরের পুরাতন চারা, যাতে করে ফলটা দ্রুত আসে। এবং আমি আশা করতেছি এগুলো লাগানোর 6 থেকে 7 মাসের মধ্যে ইনশাল্লাহ এগুলোতে ফুল আসবে। আমরা এখন এখানে হাই ডেন্সিটি পদ্ধতিতে, এই যে আমাদের ইকো ফ্রেন্ডলি ব্যাগে, এখন আমরা কিন্তু চারা রোপণ করতে যাচ্ছি ড্রাগনের। আমরা এখন এই হাই ডেন্সিটি পদ্ধতিতে চারাগুলো বসিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, দেখেন আমরা শুধু সামান্য কিন্তু 1 ইঞ্চি শুধু মাটির মধ্যে দিচ্ছি, এই জাস্ট এই। আমরা এখন 8টা চারা এখানে বসাবো। আপনারা দেখবেন ড্রাগনের কিন্তু উপরের সাইডটা উপরের সাইডে রাখতে হবে, চারা লাগানোর সময় খেয়াল করবেন। আর এই যে গোড়াগুলো একটু ফাঁকা রাখলাম, এগুলোর ভিতরে যেন কোনো ডাল বের হতে না পারে, এগুলো কিন্তু সবসময় ফাঁকা রাখতে হবে, এগুলো পরিষ্কার করার জন্য এবং খাবার দাবার দেওয়ার জন্য ফাঁকা রাখতে হবে। সেটা আমরা দিয়ে দিচ্ছি মাটির ভিতরে। তো এটা আমরা প্রথমটা লাগাই দিলাম, এবারে আমরা চলে যাচ্ছি। তো সুপ্রিয় সুধি, আমরা সেই বেলা 12:30টায় কাজ শুরু করেছিলাম, তো আমার সাথে ছিল আজ সারাদিন বাগানবিলাস.com-এর পুরো টিম। তো সুপ্রিয় সুধি, আপনারা যারা ছাদ বাগান করতে আগ্রহী, শখের ছাদ বাগান, যাদের হাতে সময় কম কিন্তু শখ আছে, আপনারা বাগানবিলাস.com-এর সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওরা কিন্তু ঠিক এইভাবে গিয়ে আমাকে যেরকমভাবে সারাদিন কোঅপারেট করেছে, এভাবে আপনার সুন্দর ছাদ বাগান সম্পূর্ণ করে দিয়ে আসতে পারবে। এবং ছাদ বাগানের জন্য যা কিছু প্রয়োজন আপনাদের, মাটি তৈরি থেকে শুরু করে জিও ব্যাগ, নিম খোল, হাড়ের গুঁড়ো, যা কিছু লাগে আপনার কৃষি সামগ্রী এবং স্প্রে মেশিন সহ যাবতীয় কৃষি ফ্যাসিলিটিস আপনারা এদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তো আমরা আজকে যা করলাম সর্বশেষ আপনাদেরকে সামারিটা দেখিয়ে দিচ্ছি। আমার ছাদ বাগানে আজকে আমরা যেটা একটা নতুন কাজ করলাম হাতে কলমে, তো আজকের মতো আপনাদের এতটুকুই দেখালাম। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। ধন্যবাদ বাগানবিলাস.com-কে,
আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।